গরু তো গেল বিজয় খেপে, গরু তো লাফাতে শুরু করলো, ও ডাক্তারকে গরু মারলো এক লাথি। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মা এই দেখো, ঠাকুমাকে নিয়ে চলে এসেছি। কি গো বৌমা, কি হয়েছে এত তাড়াহুড়ো করে মধু ডাকতে গেল? কি হয়েছে কি তোমাদের সব? আরে কাকিমা, এই মনে হচ্ছে গরুটার বাচ্চা হবে, আমি তো বুঝতে পারছি না, তাই একটা গার্জেনের মতো মানুষ না থাকলে হয়, সেই জন্য আপনাকে ডাকতে পাঠিয়েছি। আসেন আসেন, আপনি এখানে বসেন। মধু পান্তা ঠাকুমাকে ওই দিকটাতে বসাতে গেল। মা মুন্নি পুটিদের তো দেখছি না, তারা কোথায় গেল? মুন্নি আর পুটি পাড়ার বাচ্চাগুলোকে ডাকতে গেছে। আমাদের গরুর বাচ্চা হবে, আমাদের গরুর বাচ্চা হবে করতে করতে দৌড়ালো, বলছে নাম ঠিক করবো, নাম রাখবো, সেই জন্য ওদের সব ডাকতে গেছে। এই তো মা, আমরা চলে এসেছি, আমাদের গরুর বাছুর হয়ে গেছে। মাধব চলে এলো ডাক্তারবাবুদের নিয়ে। এ সাইড দে তোরা, পেশেন্ট কোথায়? ওই তো ওখানে, আপনি যান গিয়ে গরুটাকে আগে দেখুন। ডাক্তারবাবু আসুন আসুন। আরে কি হলো? আরে এ কি বলদ ডাক্তার, বলো দেখি তিনি গরুকে জিজ্ঞাসা করছে তোর কি হলো? আদেও এ ডাক্তার পাশ করেছে তো ডাক্তারি? ওরে মাধব, তুই এ গাধাকে কোথা থেকে নিয়ে এলি বল দেখি দিনি। মাধব আমি তোকে বলেছিলাম ও পাড়ার ওই ডাক্তারটাকে ডাকতে, তুই কোথা থেকে তোতলা ডাক্তার ডেকে নিয়ে আসলি বলতো? আরে বৌদি, আমি হারাধন ডাক্তার। আরে আপনি না তুতলিয়ে আপনার কাজটা করুন তো দেখি। এই ডাক্তার এবার মনে মনে ভাবতে শুরু করলো, আমি তো ঠিক করে ডাক্তারিটা পাশই করিনি, এ গরুর ট্রিটমেন্ট করবো কি করে? এ কোনো রকমের লোককে চুনা লাগিয়ে ছাগলের ট্রিটমেন্ট করি, আর এটা নিশ্চয় আমাকে বাচ্চা হওয়ার জন্যে। এ গরু শুয়ে পড় দেখি তিনি। গরু তো গেল বিজয় খেপে, গরু তো লাফাতে শুরু করলো, ও ডাক্তারকে গরু মারলো এক লাথি। বাচ্চারা সেই রকম জোরে জোরে হাসতে লাগলো। এদিকে তো ডাক্তার উল্টে পড়ে আছে, ওদিকে ঠাকুমা মনে হচ্ছে কিছু বলবে। আরে হ তো ছাড়া ডাক্তার তো ঠিক করেছে, গরুতে লাথি মেরেছে। এই গোপি দে তো আর একটা লাথি হ তো ছাড়া ডাক্তারটাকে। আরে দাদা উঠুন উঠুন উঠুন। হাতে লাফাতে বাচ্চাটা দিকে হয়ে গেল। এ কি গোপির বাচ্চা তো হয়ে গেছে। কাকিমা, মধু, মধুর বাবা, মাধব, মুন্নি, পুটি, দেখ দেখ দেখ, আমাদের গরুর বাচ্চা হয়ে গেছে, একদম ওর মায়ের মতোই দেখতে হয়েছে। এ বাবা কি সুন্দর বাচ্চা হয়েছে। ও মা, গরুটাকে এদিকে ঘুরিয়ে দাও, বাচ্চার গাটা একটু চেটে দিক, তবেই তো বাচ্চার গাটা শোকাবে। এদিকে টেনে দাও গরুটাকে। আয় বাবা আয়, এনে তোর বাচ্চাটাকে একটু চেটে দে দেখি তিনি। আয় 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 আয়। দাদা বাচ্চা তো হয়ে গেল, আমার ভিজিটটা দেন আমি চলে যাই। ওরে মধু, আমার লাঠিটা নিয়ে দেখি দিনি, ওই হত ছাড়া ডাক্তার কিছুই করলো না, আর ও অমনি টাকা চেয়ে বসছে। দাঁড়া দিনি, দু ঘা দিলে পারে ওর মাথা থেকে টাকার ভূত নেমে যাবে। ওরে বাবারে, আমি পালাই, আমার টাকার দরকার নেই, বলে ডাক্তার তো পালাতে শুরু করে দিল। কোনো কেন গোপি ওইরকম করে ডাকছে? মুনি দিদি তুমি জানো না ওর বাচ্চা হয়েছে, ওর বাচ্চাকে কাছে ডাকছে, তুমি কি কিছুই জানো না? হ্যাঁ হ্যাঁ, তোরা একদম ঠিক কথা বলেছিস। এদিকে বনি বলতে শুরু করে দিল, মুন্নি তোদের গরুর নাম কি রাখবি? তোরা সবাই একটা একটা করে নাম বল না, আমি তো বুঝতেই পারছি না কি নাম রাখবো। এদিকে লতা তো একটা নাম বলতে শুরু করে দিল, দিদি দিদি তোমাদের গরুর নামটা গাবলু গুবলু রাখলে হয় না? দেখ তোকে কিচ্ছু বলি নাই, গাবলু গুবলু আমার নাম হয় নাকি? ওর নাম হবে কমলা। পুটি, কমলা নামটা খুব কমন হয়ে যাচ্ছে না, একটু অন্য ধরনের নাম রাখতে পারতাম। এই মুহূর্তে তো আমার কিছুই মাথায় আসছে না। ওরে তোদের সমস্যার সমাধান আমি করে দিচ্ছি, ওর মায়ের নাম গোপি আর গোপির মেয়ে রাধা, তোদের পছন্দ হয়েছে তো নামটা? হ্যাঁ হ্যাঁ দিদি, নামটা খুব সুন্দর হয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের কেমন লাগলো? আমাদের গরুর নাম তোমাদের পছন্দ হলো তো? আমাদের গরুর নাম হচ্ছে রাধা। তোমাদের যদি কারোর মনে হয় আমাদের গরুর নামটা বদলে দেবে তাহলে কমেন্ট করে জানাবে, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার আগে ভিডিওগুলি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।